চার বছর আগের ব্যর্থতাকে দূরে সরিয়ে চন্দ্রযান তিন এখন সাফল্যের সঙ্গে পৃথিবীর কক্ষপথে। প্রজ্বলন ওর সফলতাপূর্ণ উত্থাপন LVM-3M4 রকেট কা। পৃথিবীকে পাঁচবার প্রদক্ষিণ করে আগামী 5ই অগস্ট সে পাড়ি দেবে চাঁদের কক্ষপথে। এরপর আরও 5 বার চাঁদের কক্ষপথে ঘুরপাক, বড় থেকে ছোট হয়ে আসা কক্ষপথে। 23-24 অগস্ট চন্দ্রযান তিনের নামার কথা চাঁদের দক্ষিণ মেরুতে, যে অংশটা সাধারণত ঢাকা থাকে আলোহীনতার কারণে। সেখানে বিক্রম আর প্রজ্ঞান নামবে চাঁদে, ঘুরে দেখবে চাঁদের পিঠ। কিন্তু দেখবে কী করে? চন্দ্রযানের চোখের দায়িত্বে রয়েছেন একজন বাঙালি, নাম অনুজ নন্দী, বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আশ্রমপাড়ার। চন্দ্রযানের চোখ অর্থাৎ ক্যামেরার দায়িত্বে রয়েছেন এই বাঙালি বিজ্ঞানী অনুজ নন্দী। স্বাভাবিক কারণেই খুশির হাওয়া আশ্রমপাড়া বাড়িতে, ইতিহাস তৈরির পথে আরও এক বাঙালি বিজ্ঞানী। বাড়ির লোকেরা জানাচ্ছেন, ইসলামপুর হাই স্কুল হয়ে রায়গঞ্জ কলেজে বিজ্ঞান নিয়ে পড়াশোনা, এরপর আলো লুমিনিসিটি নিয়ে গবেষণা এবং ইসরোর সঙ্গে যুক্ত হওয়া, শেষ পর্যন্ত চন্দ্রযানের বিশেষ ধরনের ক্যামেরা তৈরির দায়িত্বে। আমি খুব খুশি। বলছি, আপনার সঙ্গে যেগুলো নিয়ে আগে কথা হয়েছে ছেলের, হ্যাঁ, এই যে কাজ করে যেগুলো বানায়, হ্যাঁ, বলছে কি বলছে যে আচ্ছা কাজটা এই হইতেছে আমার। সন্তানের সাফল্যে দারুণ খুশি মা, একই রকম খুশি এবং গর্বিত অনুজের ভাইপো, তার কাছে অনুপ্রেরণা তার কাকা অনুজ নন্দী, খুশি আনন্দিত পরিবারের সমস্ত লোকজন। শুনলাম যে আমার যেহেতু রকেটে ক্যামেরা আছে, মানে এই চন্দ্রযান 3 তে তোমার জেঠুর ক্যামেরা লাগানো, হ্যাঁ, তোমার জেঠুর তৈরি ক্যামেরা, হ্যাঁ, আজকে শুনেছি যে আমার জেঠুর যে ক্যামেরা যেখানে হয়ে রয়েছে সেই রকেটটি গেছে, মানে চন্দ্রযান। এটা কে দিল তোমাকে? মোবাইলে। মোবাইলে তোমার জেঠুর নাম বলেছিল না? তো কি করে জানলে যে জেঠুর এটা? বাঙালি বিজ্ঞানী অনুজ নন্দীর সাম্প্রতিক গবেষণাও এই লো লাইট লুমিনিসিটি নিয়ে। এখন সবাই ফিঙ্গার ক্রসড, গোটা দেশ চাইছে সফল হোক ভারতের চন্দ্রযান 3 অভিযান। চাঁদের বুকে হেঁটে বেড়াক ভারতের প্রজ্ঞান রোভার, নজরদারি করুক বিজ্ঞানী অনুজ নন্দীর তৈরি করা ক্যামেরা দিয়ে, আবিষ্কার করুক আরও অনেক অজানা তথ্য চাঁদ সম্পর্কে, যার সবচেয়ে গুরুত্বপূর্ণটি ইতিমধ্যেই বিশ্বের বিজ্ঞানী মহলে স্বীকৃত, চাঁদের বুকে জলের মজুদ। যে জল যদিও আমাদের পৃথিবীর মতো তরল জল নয়, ড্রাই ওয়াটার বা ড্রাই আইস ফর্মে মজুদ রয়েছে। মানব কল্যাণে কীভাবে ব্যবহার করা যায় ওই বিপুল পরিমাণ ড্রাই আইস, তাই নেই যাবতীয় গবেষণা বিশ্বের বিজ্ঞান জগতে। চন্দ্রযান 3 সেই পথেই আরও এক ধাপ এগিয়ে যাওয়া। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।